নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি আপনাদের সামনে। তবে আজকে আমি একদমই একা। আবার আজকে আমি খাবো, এটা হচ্ছে উচ্ছে চচ্চড়ি, এটা হচ্ছে পটল ভাজা, এটা হচ্ছে কাঁচকলা আলু দিয়ে একটা রসা করা হয়েছে, এটা হচ্ছে সর্ষে পার্শে, এটা হচ্ছে কাঁচা আমের চাটনি। আজকে আমি একটা ভাতে চ্যালেঞ্জ করব, যেহেতু চ্যালেঞ্জের সঙ্গে আমার সঙ্গে কাউকে পেলাম না, তাই আজকে আমি একাই নিজের সঙ্গে নিজেকে চ্যালেঞ্জ করব। আজকে অন্যান্যের থেকে ভাতের পরিমাণটা অনেকটা বেশি নিয়ে নিয়েছি, দেখা যাক কতটা কি ভাত খাওয়া যায়। আজকে নিজের সঙ্গে নিজেই একা চ্যালেঞ্জ করব। তো খাওয়া দাওয়া শুরু করছি, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দেখা যাক আজকে ভাতটা অনেকটাই নিয়ে নিয়ে ফেলেছি, দেখি কতটা কি খেতে পারি আজকে। ভিডিওটি ভালো লাগলে পরে অবশ্যই যেমন লাইক করছেন তেমন করবেন, কমেন্টস যেমন করছেন তেমন করবেন, আর যদি সম্ভব হয় প্রচুর শেয়ার করবেন। এই উঁচু চটিটা ডাটা দিয়ে আমার খুব প্রিয় লাগে, আমার খুব প্রিয় একটা খাবার। প্রচণ্ড গরম লাগছে, মানে ভাতের পাওয়াটা দোল খাচ্ছে যেমন। আজকে সব কিছু রান্না আমাদের বাটা মশলায় হয়েছে, একদম সব কিছু বাটা মশলা দিয়ে রান্না করা হয়েছে। গরমের দিনে মাছের ভীষণ উৎপাত হয়।
নিজের সঙ্গে নিজেকে মানে নিজের সঙ্গে একটা চ্যালেঞ্জ ধরতে একা একা খুব ভালো লাগে। কাঁচকলা আলুর রসা হাতে পাহাড়টা ভেঙে যাচ্ছে আস্তে আস্তে। বাটা মশলার স্বাদই আলাদা, তার সঙ্গে চিংড়ি মাছও আছে। খুব ভালো খেলাম কাঁচকলার টুকরিটা, সম্পূর্ণ বাড়ামশাই হয়েছে।
এবারে খাবো হচ্ছে সর্ষে পার্শে দিয়ে। রাখি এখানটা, মাছের কাঁটাগুলো ফেলবো। ফার্স্ট মাসের ঝালটা খুব ভালো হয়েছে, বেশ কাঁচা সর্ষে একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। দারুন দারুন টাটকা তাজা মাছ। একদম পুরো ঘেমে গেছে,
সুন্দর খাওয়া দাওয়া হলো। এইভাবে হচ্ছে আমের চাটনি দিয়ে, আমার সাথে একটু টক টক হলে পরে মুখটা ছেড়ে যায়। সুন্দর একটু খাওয়া দাওয়া শেষ হয়ে গেল।